এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকের ব্লগটা একটু অন্যভাবেই শুরু করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার বাগানের ফুল। কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম কিছুদিন আগে আর ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি। হয়তোবা যারা আমার সাথে কানেক্টেড আছে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারা জানো যে আমাদের লাইফে কি একটা ক্রাইসিস হলো কিছুদিনের মধ্যে। কারণ যারা জানো না তাদের জন্য আমি আবার বলছি, ভয়েস ওভারটা আমি লাস্টে দিচ্ছি, তার জন্য তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি, তোমাদেরকে জানানোটা আমার দরকার মনে হচ্ছে। কারণ আমার ব্লগ আমার অনেক রিলেটিভসরাও দেখে, আমার ফ্রেন্ডরাও দেখে। তো এটাই ছিল যে আমার একজন মামা আমার খুব কাছের ছিল, আমার ফুল মামা ডাক্তার মামি, আমার মামা আমার মার একদম রিসেন্ট বড় ভাই হয়, মামার আমাদের মাঝখানে নেই। ব্লগটা আমি শ্যুট করে রেখেছিলাম অনেকদিন আগে, এডিট করার জন্য করতে পারছিলাম না, তো ভাবছি এটা আজকে এডিট করি। তো তখন ভাবলাম তোমাদেরকে জানাই যে আমার মামা আর আজকে আমাদের মাঝখানে নেই। আজকে আমি ব্লগটা এডিট করছি, এখন হচ্ছে 8 তারিখ সকাল 8টা আর আমার মামা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে 6 তারিখ বিকাল 5টা বাজতে 5 মিনিট বাকি ছিল ঘড়িতে, তখন মামাকে আমরা হারাই। আমিও আইসিউর কাছেই ছিলাম, মামাও আইসিউতে এডমিট ছিল, অনেক যুদ্ধ করছিল নিজের শরীরটাকে নিয়ে, আর পারেনি সেই যুদ্ধটাকে চালাতে, অনেকদিন ধরে অসুস্থ ছিল। কিন্তু ভাবতে পারেনি যে এভাবে মামা আজকে চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো কি করব, এটা তো আমার ডেইলি লাইফ একটা ব্লগ, তো ভাবলাম তোমাদেরকে জানানো দরকার, তো তার জন্য জানাচ্ছি। কমিউনিটি পোস্টও দিয়েছিলাম আমার ছবি, যারা দেখেছো তো তারা কমেন্ট করলে, যারা দেখোনি যদি ইচ্ছে থাকে আমার মামাকে দেখতে পারো লাস্ট ছবি। তো সেটাই বলার জন্য ব্লগটা এভাবেই শুরু করলাম। জানি না কে দেখবে ব্লগটা, যারা দেখবে তারা অবশ্যই পাশে থেকো। আর মামার এক কাজ হবে কিছুদিন পর, তো আমার কলকাতা যাওয়ার প্ল্যানিং অনেকদিন আগেই ছিল, 2 মাস আগে আমার টিকিট কাটা ছিল। বাকি ব্লগটা দেখতে থাকো, বাকিটা পরে তোমাদেরকে বলছি। এখন সকালবেলা রান্নাবান্না করব, তো ভাবলাম এর আগে তোমাদেরকে এটা শেয়ার করি। যেটা হয়ে গেছে ক্রাইসিস ওটা তো কোনো দিনও ফিরে পাবো না, ফুল মামাকে আর কোনো দিনও ফিরে পাবো না আমরা। আমার ব্লগে আছে, আমার মা যখন ভাইফোঁটা দিয়েছিল ভাইফোঁটা ব্লগে আমার মামার ছবি আছে ফুল মামা। তো সেটাই, আমাদেরকে এখন এভাবেই থাকতে লাগবে, এভাবেই চলতে লাগবে। মামার অপূর্ণতাটা কোনো দিন পূর্ণ হবে না। মামা খুব ভালো ছিল আর আমাকে তো ভীষণ ভালোবাসত, তো কি আর করবো, এটা নিয়ে আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। কিন্তু অনেক কষ্ট পাচ্ছিলো, এটাই বলবো যে আর যাতে কষ্ট না পাক, এখন যাতে না ফেরার দেশে অনেক 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 ভালো থাকে, আর ওইখান থেকে যাতে আমার ভাইকে অনেক আশীর্বাদ করে। আমার একটা ভাই, মানে মামার তো ভাই আর একটা বোন আছে, বোন বিয়ে হয়ে গেছে, ভাই আছে, ভাইকে যাতে অনেক শক্তি দেয় আর মামিকেও যাতে অনেক শক্তি দেয় সব কিছু মেনে নেওয়ার জন্য। আর এখানে কি আর বলবো, চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা অনেকদিন আগেই করেছিলাম, রান্নাবান্না করছি, গাছে কিছু পুয়ের ডাটা ছিল ওইটাকে নিয়ে রান্না করছি, চলো দেখতে থাকো। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, নিরামিষ সবজি আর বড়ই দিয়ে ডাল করেছিলাম ওই দিনকা, যেদিনকা ব্লগটা আমি শ্যুট করেছিলাম। আজকে অনেকদিন ধরে আমি কিছু ব্লগ টগ ইউটিউব কিছু দিতে পারছি না, ভাবলাম যে আজকে এটা আপলোড করি আর তোমাদের সাথে এটাও শেয়ার করেছে আমাদের লাইফে কি ক্রাইসিস হয়ে গেছে। তো কি আর করব, এখন বাজে ঘড়িতে, এত যাব ডিউটিতে, চলো রেডি হই, তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালে গ্রিন টি খেয়ে ডিউটিতে গেছিলাম, এসে ঠাকুরকে পূজা টুজা দিলাম, পূজা দিয়ে তারপর তোমাদেরকে দেখিয়েছিলাম। তখন তো সব কিছু ঠিকঠাক ছিল, মামা এডমিট ছিল জানতাম, কিন্তু ভালো হয়ে বাড়ি আসবে সেটা মনের ভিতর ছিল, জানতাম না যে এভাবে মামা চলে যাবে। মামার বয়সও বেশি ছিল না, 60 হয়নি এখনও, তো
চলো ব্লগটা কন্টিনিউ করছি। দেখে নাও, বিকালবেলা আমার বাড়িতে কেউ একজন মানুষ এসেছিল ওই দিনকা, তো তো তার জন্যে ব্লগটা বানিয়েছিলাম সবটা মুহূর্তকে স্মৃতি করে রাখার জন্য। তো সবটা ব্লগ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা হলো আমার টিভি ক্যাবিনেটের ওপর যে ঠাকুরগুলোকে আমি সবসময় একটু ফুল দিই ওরা। আর এখানে আমার কাকিমণি আর ভাই আর বোন এসেছিলো, কারণ আমি জানতাম না ওরা আসবে। আমি বিকালবেলায় শুয়েছিলাম, শরীরটা বেশি ভালো ছিল না, গলাটাও ভীষণ ব্যথা ছিল অনেকদিন ধরে, আমার গলা ব্যথা আজও গলা ব্যথা আছে। তো ওরা এসেছিলো, ওদেরকে চা টা করে দিয়েছি, তারপর ওদের জন্য পাঁপড় টাপড় রেডি করে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা ওরা এসেছে শুনে অনিন্দুদের জন্য ডাল পুরি আর ঘুগনি টিফিন নিয়ে এসেছিলো, আর কাকিমণি অনেক কিছু রান্না করেও নিয়ে এসেছিলো আমাদের জন্য। সেটা ব্লগের লাস্টে তোমাদেরকে বলবো, ভিডিও তো অনেকদিন আগেই করে রেখেছিলাম। আর বাকিটা এখন দেখে নাও যে আমরা কোথায় যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কিছু কথা বলবো, আর এই অবস্থা থেকে তো বুঝতেই পারছো যে আমরা কোথাও যাওয়ার প্ল্যান হয়েছে। তো গলার প্রচণ্ড অবস্থা খারাপ, তার জন্য স্কার্ফটা লাগিয়ে রেখেছি। প্রচণ্ড গলা ব্যথা, শুধু গার্গেল করছে, এখনও পর্যন্ত তিনবার গার্গেল করা হয়ে গেছে। তো আমরা প্যাকিংটা মোটামুটি করছি এখনও, মানে একদম ফাইনাল প্যাকিং হয়নি, জাস্ট বার করলাম কি নেওয়া যায়। আর আমরা যাচ্ছি যেখানে সেটা তোমাদের সাথে বলা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা সানডেতে মানে 9th April যাচ্ছি কলকাতা, আগরতলা টু কলকাতা। কলকাতা কিছুদিন থাকবো, তারপর কলকাতা থেকে যদি কোথাও যাই, কোনো প্ল্যানিং হয়, সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো। আর আপাতত 9 তারিখ যাচ্ছি, কিছু কাজ আছে আর কিছু ইম্পর্টেন্স কিছু কাজ ছিল, ওইগুলো করবো, সাথে তো ঘোরাঘুরি থাকবেই, যেখানটায় যাবো অবশ্যই। এখানে রান্নাগুলো কাকিমণি যেগুলো বানিয়ে নিয়ে এসেছিলো এগুলোই আমরা রাতে ডিনার করেছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস আর একটু চিকেন কষা, এটা ওই দিনের বলছিলাম যেদিন আমি ব্লগটা এডিট করে মানে শ্যুট করেছিলাম। আর কি করব, ফোনে ছিল স্মৃতি করে রাখার জন্য আপলোড করলাম। আর কাকিমণি অনেক কষ্ট করে বানিয়ে এনেছিলো, তার জন্যই ব্লগটা বানিয়েছিলাম। আমরা দুজনে এটা দিয়ে খেয়েছিলাম রাতের বেলা। তো জানি না আমি ব্লগটা কীরকম এডিট করেছি, কীরকম বানাতে পেরেছি, কারণ আমার মনের অবস্থা এখন একদমই ভালো নেই। আমি যাচ্ছি কাল 9 তারিখ, কিন্তু কিভাবে যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, মনের অবস্থা একদম মনে জোর পাচ্ছি না। তো আশা করবো তোমরা আমার পাশে থাকবে। খুব ইচ্ছে ছিল যে ডে টু ডে ব্লগ বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি কি করছি। তো দেখি যদি মনটাকে ঠিক করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা তো বললামই, ভিডিওটা ছিল 2 তারিখের আর আমি আপলোড করছি 8 তারিখ। দেখো কতটুকু এডিট করতে পারলাম নিজেও জানি না, আমি আর কিছু চেক করিনি, যেরকম ভয়েস দিয়েছিলাম সেরকমভাবেই আজকে আমি ভিডিওটা আপলোড করছি। যদি কিছু ভালো লাগে, যদি কিছু বলার থাকে, ভালো লাগার তো অবশ্যই কিছু নাও থাকতে পারে, অবশ্যই শেয়ার করো। আর চেষ্টা করব নিজেকে ঠিক করে আগামী দিনে ব্লগ নিয়ে আসতে তোমাদের সাথে।